কোটা সংস্কার সহ আন্দোলনকারীদের উপর হামলায় শিক্ষার্থী নিহতের ঘটনার বিচারের দাবি জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় বিক্ষোভ মিছিল করে এই দাবি জানান শিক্ষার্থীরা। তারা বলেন, একটি যৌক্তিক দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নির্মমভাবে হামলা চালিয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে কোনো দাবিতে আন্দোলন করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। সরকারি বাহিনীর নারী শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও বিচার দাবি জানান তারা। তারা ক্ষমা চাইবেন। এই আমাদের যে ভাইগুলো গতকাল মারা গেছে তাদেরকে শহীদের মর্যাদা দিতে হবে। আমরা সবার বিচার চাই, বিচার এদেশের মানুষের সামনে হতে হবে, লুকিয়ে লুকিয়ে করলে হবে না। আমার ভাই যেহেতু মরতেছিল, আমার বোন ওইখানে মরতেছিল, আপনারা কেউ একটা কোনো কিছু বলেন নাই। মুক্তিতে কন্টেস্ট ছিল যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশের অধিকারটা রাখবে। আজকে সরকার যখন 55% কোটা যখন বর্জন করে, এই জায়গাতে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা মেনে নাও না মতো হতেই পারে।